মেয়েটা বাথরুম থেকে এসে পাশে থাকা গাছটাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু সেদিকে মন না দিয়ে মেয়েটা নিজের কাজ করতে লাগে। তখন হঠাৎ বাথরুমের দরজাটা বন্ধ হয়ে যায়। তাই দেখে মেয়েটা অবাক হয়ে গিয়ে দরজাটা আবার খুলে দেয়। কিন্তু টবে রাখা গাছটা আবার দরজা বন্ধ করে দেয়। এরপর মেয়েটা শিউরে উঠলেও কিছুই বুঝতে পারে না দরজা কেন বন্ধ হয়ে যাচ্ছে। তখন মেয়েটা বুদ্ধি করে দরজাটা একটু বেশি করেই খুলে দেয়। তারপর মেয়েটার সাথে যা হলো দেখলে আপনি শিউরে উঠবেন। কিন্তু তার আগে আপনি যদি ভিডিওটি দেখতে দেখতে লাইক করে ফেলেন তাহলে রাস্তায় একটা মোবাইল কুড়িয়ে পাবেন। আর যদি কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে কালকে 2000 টাকা কুড়িয়ে পাবেন। জানি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এর আগে এরকম অনেকেই পেয়েছে। যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে চেষ্টা করে দেখুন। তারপর মেয়েটা ওই গাছটাকে ধরে মারতে শুরু করে দেয়।